আল্লাহর কাছে পৌঁছে না লুহুমুহা পশুর গোস্ত ওয়ালা দিমাউহা রক্ত পৌঁছে না ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে কাদের তাকওয়া আছে এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায় বলেন কুরবানি করি কার জন্য গোস্ত খাই কারা আমরা বলেন কারা কি আশ্চর্যের ব্যাপার আল্লাহর জন্য পশু জবাই করলাম যার জন্য পশু জবাই করলাম তিনি আমাদেরকে ওই পশুর গোস্ত দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন পশু আল্লাহর জন্য করছি না জবাই তো খাই তো আমরাই আরে কারা খায় আইডি তো আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে এই খাদ্য দিয়ে দিচ্ছেন নাও নাও তোমরা খাও তোমাদের এই গোস্ত রক্ত তো আমার কাছে আসবে না আমি দেখি তোমাদের তাকওয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে এই খাওয়াও সব কবুল হয়ে যাবে কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে না এই জন্য আমরা যারা কোরবানি করব তিনটি মৌলিক কথা মনে রাখবো বলেন কয়টি তিনটি চারটি চারটি তিনটি না বলেন চারটি কয়টি এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত বলেন পরিশুদ্ধ নিয়ত হালাল টাকায় কোরবানি দুই নাম্বার বলেন তো কি টাকা তিন নাম্বার বলেন শরীয়তের শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি মনে থাকবি নি এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি দুই নাম্বার হালাল টাকায় কোরবানি তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কাউরে দেখানোর জন্য না রিয়া মুক্ত কোরবানি এই চারটা মৌলিক কথা মনে রাখবো থাকবো তো ইনশাল্লাহ এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা সহি বুখারীর বর্ণনা এক নম্বর হাদিস সহি বুখারীর প্রথম হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন তো সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমার আমলটা শুদ্ধ হবে কিনা আমি এই আমল কইরা সওয়াব পামু কিনা এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা যদি নিয়ত শুদ্ধ হয় আমলের সওয়াব আমি পেয়ে যাব এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই যে কথা বলতেছি ইব্রাহিম নবী ইসমাইল নবী এটা কি কথা বলেন কথা না কাজ আমি যে বলতেছি এটা কথা না কাজ বলেন সবাই আবার বলেন কথা বলেন এটা কি হ্যাঁ এই কথাটাও অঙ্গের কর্ম বলেন এই কথাও অঙ্গের আরেকটু ভালো করে বলেন কথা বলা বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম এখন এই কথা যদি ভালো কথা হয় এটা ভালো আমল কথা যদি খারাপ কথা হয় এটা খারাপ আমল বুঝিনি আল্লাহ জানে বুঝছেন সত্য কথা এটা মুখের ভালো কাজ মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে ইন্নামা আমালু জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াত অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করবে অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ মুখ মুখ অঙ্গ এই মুখ দিয়া যা করব এটাও আমল মুখ দিয়ে যা করব এটা আমল হ্যাঁ আমি মুখ দিয়ে বলছি এটা কথা এটা মুখের এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা তবে এই কথাটা মুখের একটা কাজ কি মুখ কি করছে এখন মুখ এখন কথা বলছে এই মুখের কথা যদি ভালো হয় এটা ভালো আমল মুখের কথা যদি খারাপ হয় এটা খারাপ আমল এই জন্য ইন্নামাল আমাল মানে ইন্নামা আমালু জাওয়ারিহ তুসাবু বিন্নিয়াত অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটাকে ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমাল্লাহ তারা বলেন এই হাদিসটা সুলুসুল ইসলাম ইসলামের তিন ভাগের এক ভাগ পুরা ইসলামকে যদি তিন ভাগ করা হয় শুধু এই হাদিসটা হবে ইসলামের তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা ইন্নামাল আমালু বিন্নিয়াত তা আপনাদের মনে আসেনি কয়টা কথা মনে রাখতে হবে এক নাম্বার শুদ্ধ নিয়ম দুই নাম্বার আলাদা
সহিহ বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين رسول الله صلى الله عليه وسلم বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট وبينهما مشبهات وفي نسخه وبينهما مشتبهات হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এই দুইটার মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট فمن اتقى المشبهات وفي نسخة فمن اتقى المشتبهات কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে فقد استبرأ لدينه وعرضه ওই ব্যক্তি তার ধর্ম এবং তার মর্যাদা হেফাজত করে নেয় যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্মকে রক্ষা করলো তার মর্যাদাকে রক্ষা করলো এখন আপনাদের কমন প্রশ্ন হুজুর আমরা তিনজন শরীক এর মধ্যে ওই উত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে তো সন্দেহ লাগলে এরা নিচ্ছেন কেন শরীকানার একজনকে সন্দেহ লাগলে এরা নিতেছেন কেন কথার কথা সন্দেহের মধ্যে দুইটা দিক হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে আল্লাহ না করেন যদি হারাম হয় তো সবার কুরবানি বাতিল আর হালাল হলে ঠিক আছে তো এখন কথা হলো সন্দেহ যেহেতু এটা কইরেন না আপনি এজন্য মাথায় রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না এটা কিভাবে আমি প্রায় সময় বলি দুইটা ধান ক্ষেত এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইল আছে দুই পাশে দুইটা রাস্তা আছে এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন আবার ধান ক্ষেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন আপনার উচিত হলো দুই পাশে দুইটা বড় রাস্তা আছে এগুলো দিয়ে চলে যাওয়া আপনি এটা না কইরা ধান ক্ষেত দুইটার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল যে আইল দিয়ে চলার সময় দুই পাশের ধান ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগে কিনা আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে এখন আপনার জামায় 12 13 20টা ধান দুই ক্ষেত থেকে লেগে গেছে এখন মাদ্রাসায় ফোন দিয়েছেন কুমিল্লা ফোন দিয়ে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন হুজুর এরকম আমি আরেক দুইজনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে এখন কি করা তো যদিও মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায় রাস্তা দিয়ে আসার সময় দুই চারটা ধান লাগতেই পারে এখন আমার কথা হইল আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা করবেন হ্যাঁ আপনি ইন্দেজে কি কইছে দিবেন আপনি মাঝখান দিয়ে যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার এই জন্য আমি বলি সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচে ওদের মাসালার দরকার হয় না জীবনে হারাম তো আপনারা সবাই চিনেন হারাম কোনটা হালাল কোনটা মাশাআল্লাহ কম বেশি সবাই জানে কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দেয় কুমিল্লা মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হুজুর একটু ঝামেলা কি এই বিষয়টা একটু হটকা কি করতে পারি তো আমার কথা হলো আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন দুই পাশে দুইটা সুন্দর রাস্তা ছিয়া মাঝখান দিয়ে আপনারা হাঁটতে গেছি কি এটা করুন দুই চারটা ধান যদিও লাগলে আপনি মাফ মুফতি সাহেবরা ফতোয়া দিবে এটা সমস্যা নাই কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন এন্দে কেন হাঁটলেন সেটা বলেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে সে তার ধর্ম তার মর্যাদা রক্ষা করল আল্লাহ বুঝার তৌফিক দান করে তো হারাম টাকার কোনো শরীককে তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিছেন ঝামেলা নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরীকানা যখন নিবেন আর নিলে বুঝে শুনে এই জন্য আপন তিন ভাই আপন চার ভাই আপন দুই ভাই দিলে এটা খুব ভালো কারণ আপন তিন ভাই যখন একসাথে দেয় কোরবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহগুলো কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয় জন বলবে কিরে কারে নিলি কোরবানিতে কেন জানোস না ওর সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেল ঝামেলা হয় কিনা বলেন বিষয়গুলো তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে আসেন এক নম্বর নিয়ত শুদ্ধ দুই নম্বর হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি কিভাবে জবাই করব পশুটা কিভাবে জবাই করব না করব পশু যখন জবাই করব আমরা কোন রগটা পর্যন্ত কাটতেই হবে যেটা না কাটার আগ পর্যন্ত পশুটার কানে ছুরি লাগায় আপনি চলে গেলেন কষাই পরে জবাই করলো এই বিষয়গুলা খুব ভালোভাবে জন্য আলেম যখন কোরবানি করে অনেক কষাইরা আপনারা থাকেন আপনারা কি করেন যে হুজুর একটা পুঁজ দিয়ে চলে যান না উনি পুঁজ দিয়ে চলে যান মানে
একটা রগ আছে যেই রগটার মধ্যে ওটা লাগতে হবে, লাগার পর এরপরে ওটার জীবন যায় জান যায়, ওই রগ পর্যন্ত অন্তত কাটতে দেন, এর আগ পর্যন্ত আপনি তাকে সরায় দেন না। আমি কিন্তু জবাই করি না, আমার বলতেছি না, যারা করে জবাই এটা করা উচিত। অনেক আগে 10-12 বছর আগে একটা বা দুইটা পশু জবাই করছিলাম, জবাই করার সুযোগ হয় না বা কোনো কারণে করি না। এখন যাই হোক, এই যে এই কাজটা আপনারা যারা জবাই করবেন, ওলামায়ে কেরাম বা ছাত্র যারা জবাই করবেন, খুব মন এই জবাইয়ের সময় যেই রগটা আপনার, যেই রগটা অন্তত কাটতেই হবে, যেই রগটা কাটলে তার জানটা যায়, ওই রগ পর্যন্ত আপনি চাকুটা চালাবেন। হ্যাঁ, এরপর আপনি ঠিক আছে, ওরা দেখবেন মাঝখানে এইভাবে একটা আঘাত করে কসাইরা, এই কাজটা করতে দিবেন না, গরুর এই জায়গায় মাঝে একটা এইভাবে দেয়, এটা করতে দিবেন না। তো যাই হোক, শরীয়ত মোতাবেক করা, কোনো বেদাত যেন আমার কোরবানির মধ্যে প্রবেশ না করে, কোনো বেদাত যেন প্রবেশ না করে। এটা যেমন গরু আপনি কোরবানির জন্য কিনলেন, কিনার পর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করে এলাকার মানুষ, এটা আর কোরবানির যোগ্যই থাকে না, কি করে না করে, মানে কত রুসুম পালন করে, সব জায়গায় না কিছু কিছু জায়গায় অনেক রুসুম পালন করে, এই রুসুমগুলো পালন করে না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলাম ধর্মের মাঝে যদি এবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ অনুপ্রবেশ করায়, এবার আপনারা আমার সাথে বলেন, বলেন ইসলামের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করা বেদাত, মনে থাকবে নি, ইসলামের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা, আবির্ভাব করা বেদাত। এটা কি বলেন? কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয়, আল্লাহ হেফাজত করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, মানি ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে, কেমন যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে, এই দাবি ওই ব্যক্তি করতেছে। আবার বলছি, কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে, ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে, হ্যাঁ এটাই সুন্দর, সে কেমন যেন এই দাবি করতেছে, আন্না মুহাম্মাদান কদ খানা রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে বলে, নাউজুবিল্লাহ। কেন? কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ এলেই যে নবীজি পুরোপূর্ণ রেখে যেতে পারে নাই, এই জন্য হজরতে নতুন একটা চালু করছে। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব তোমাদেরকে পানি পান করানোর জন্য, মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে, ওয়ামান শারিবা লাম ইয়াসমা, আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্থ হবে না। তাহলে নিয়ম কি জানলাম? হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে, আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা টিপাসা লাগবে না, কেয়ামতের মাঠে কষ্ট হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন ইয়ারিফুননী ওয়া আনা আরিফুহুম, আরিফুহুম ওয়া ইয়ারিফুননী, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি, যারা আমাকে চিনে, আমি তাদেরকে পানি পান করাইতে চাইব যখন, হালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত, আমার উম্মত আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, তাদেরকে তো আমি পানি পান করাইতে চাই, নবীর সামনে দিয়ে যে যায় তাই পানি পান করে, কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক,
আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছু আবিষ্কার করছে এটা আপনার জানা নাই এমন এমন বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না হাবিব নবী তখন বলবে সুহকন সুহকন লিমান গায়র দীনি লিমান বদলা দীনি দূর হও আমার সামনে থেকে দূর হও আমার সামনে থেকে আমার শরীয়ত আমি রেখে আসলাম যে শরীয়ত এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই পানি পান করানো তো দূরের কথা রাসূল বলবে দূর হও কিসের পানি পান মনে রাখবেন বেদাতীদের সবচেয়ে বড় দলিল জাল আর যত কিছু জাল বর্ণনা সবচেয়ে বড় দলিল দেয় জাল বর্ণনা দিয়ে কি বর্ণনা দিয়ে যত জাল বর্ণনা আছে এইগুলার দলিল হিসেবে পেশ কইরা বিভিন্ন রুসুমাত আবিষ্কার করে আমি কিন্তু কোন রুসুমাতের নাম বলি নাই বলছি বলি নাই কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল কি দলিল থাকে জাল এখন দেখেন এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে বুঝেন নাই আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না তো দেখবেন আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা এরা বলবে হ্যাঁ সে কিভাবে বললো আরে আমি কি আপনারে বলছি কেন আপনি কি জাল বলেন যদি কয় হ্যাঁ তাহলে তো আপনাকে বলছি যদি বলেন না তো আপনাকে বলি নেই মাথা রাখবেন আমি বললাম জাল প্রধান দলিল হয় বেদাতিদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা এবং আমি কিছু কিতাব বলে দিতে পারবো এই কিতাবগুলো পড়ে পড়ে এই জাল বর্ণনাগুলো দেয় এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলো জাল বর্ণনা একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে এর মধ্যে একটা বড় কিতাব আছে না মান নিয়ামাতুল কুবরা এত জাল বর্ণনা এটার মধ্যে এমন বলতে পারেন হ্যাঁ আপনি এটা বললেন আপনি কি জাল বলেন যদি বলেন হ্যাঁ তো আপনারই বলছি যদি বলেন না তো আপনাকে বলি নেই এটা আমার কথা সবসময় মনে রাখবেন আমি কখনো কাউকে বলি না যে এটা আপনাকে আমি বলি বলার পর সেটা যদি আপনি করে থাকেন তা আপনি শুদ্রায় যান যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য এই ওয়াজ না কি ঠিক বলেন যে কথাটা বলছি এটা ঠিক ঠিক আছে না কথাটা বুঝে ঠিক বলছেন হ্যাঁ তাহলে বেদাতের বড় দলিল হয় জাল বেদাতের বড় দলিল হয় কি যত জাল বর্ণনা আছে এগুলো দলিল হিসাবে দাঁড় করাবে এরপরে বলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরবানির ক্ষেত্রে মৌলিক চার কথা এর মধ্যে এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার তিন নাম্বার মানে বেদাত মুক্তভাবে কোরবানি করা চার নাম্বার কি রিয়া কি রিয়া সারা মানে লোক দেখানো সারা কোরবানি করা আচ্ছা পুরাটা বলবেন রিয়া কি রিয়া ছাড়া করা তিরমিজি শরীফের বর্ণনা 2382 নম্বর হাদিস 2382 নম্বর হাদিস উকবা ইবনে আমির থেকে বর্ণনা তিনি বলেন আন্না সুফাই আল আসবাহি দাখাল আল মদিনা বিখ্যাত তাবি সুফাই আল আসবাহি মদিনায় আস ফাইদা হুয়া বি আবি হুরায়রা হঠাৎ মদিনায় এসে দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী তিনি হাদিস পড়াচ্ছেন ইজতামা আলাইহিন নাস মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আসে তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে ফাকালু আবু হুরায়রা চিনো না এটা আবু হুরায়রা রাসূলের সাহাবী ইউহাদ্দিসুন নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন ফাদানাউতু মিনহু আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কুআতু বাইনা ইয়াদাইহি কাসা কাসি বসলাম ফালাম্মা সাকাতা ওয়া খালা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি কথা বলো তো বললেন আন শুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদাসতানি হাদিসান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান সামিআতাহু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শুনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শুনান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আফআলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন দাঁড়াও লাউ হাদিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো এই কথা বইলে কি হয়েছে জানেন
ثم نشغ ابو هريره تنشغ ابو هريره رضي الله تعالى এটা বইলে বেহুশ হয়ে গেছে হাদিস বলছিনি বলে নাই বলছে শোনামু এটা বইলে বেহুশ হয়ে গেছে فلما افاق ওনার যখন হুঁশ ফিরে আসছে হুঁশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন افعل لا احدثنك حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم في هذا البيت ما معنا احد غيري وغيره আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ এটা বইলা আবার বেহুশ হয়ে গেছে হাদিস শুনাইছিনি শুনাইনি ফালাম্মা আফাক আবার যখন হুঁশ ফিরে আসছে ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশকাতান উখরা আবার বেহুশ হয়ে গেছে কয়বার فلما افاق আবার হুঁশ ফিরে আসছে হুঁশ ফিরে আসার পর সুফাইল আসবাহী বললেন হাদিসনি হাদিসা এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন আবু হুরায়রা বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি ফি মাকামি হাযা এই ঘরে এই স্থানে নবী আমারে হাদিসটা বলছে এখনই তোমাকে শোনাবো এটা বইলে আবার বেহুশ হয়ে গেছে আবার চার বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এইজন্য বেহুশ হয়ে যেতেছে এরপর ওনার হুঁশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন সুম্মা মালা খাররান আলা ওয়াজহিহি এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেহুশ হয়ে পড়ে যাবে যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায় বললাম আমার মেহেরবানি করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন এটা কি হাদিস তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালু মাইয়াদউ বিহি সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবেন অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন রাজুলুন জামাআল কুরআন যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হইছে তাকে ডাকবে প্রথম দুই নাম্বার ওয়া রাজুলুন সাহিবুল মাল টাকা পয়সাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ আরেক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লাহ তুকা আলামা আনজালতু আলা রাসূলি আল্লাহ তুকা মা আনজালতু আলা রাসূলি আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফামাদা আমিলতা ফিমা উল্লিমতা যা জানছো জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার সকাল সন্ধ্যা আমল করছি আল্লাহ আল্লাহ বলবে না মিথ্যা কথা কাজাত্তা তুমি মিথ্যা বলছো তুমি কি বলছো মিথ্যা বলছো লিউ কল তোমারে যেন বলা হয় ইন্নাহু কারিউন অমুখে বড় কারি অমুখে বড় আল্লামা অমুখে বড় আলেম অমুখে বড় শেখুল হাদিস অমুখে বড় মুফতি অমুখে বড় মুহাদ্দিস তুমি এই কারণে এলেম শিখছো এটা আল্লাহ বলার পর ওয়া তাকুলু লাহুল মালাইকা কাযাবতা আল্লাহ তাকে বলছে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা আল্লাহর কথা সমর্থন করে ওই বান্দারে বলবে হ্যাঁ তুমি মিথ্যা বলছো প্রথমে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা বলবে হ্যাঁ মিথ্যাবাদী তুমি
এই কথা বলার পর অন্য বর্ণনা আসছে আহ সহিবা আলা ওয়াজহি মাথাটা নিচে পাগলা উপরের দিকে দিয়ে হেচরাইতে হেচরাইতে জাহান্নামে ফেলা যাও তুমি কি কারণে এলেম শিখছো এক নাম্বার রিয়া দেখানোর জন্য শিখছো দুই নাম্বার সম্পদ ওলারে রাখবে কেন দান সম্পদ ওলারে ডেকে বলবে তোমারে সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলাম ওয়াসি আলাইকা আমি কি তোমাকে সম্পদশালী করি নাই সে বলবে বালা ইয়া রব আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি ওয়া আসা সদ্দাকু আল্লাহ আমি সদকা করতে অনাক সদকা করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা লিউ খল ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ যেন তোমারে বলা হয় অমকে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচজন জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়া ছবি তুলা ফেসবুকে কেন দিছিলা বলো পাঁচজন মহিলার পাঁচটা শাড়ি দিয়া তুমি ফেসবুকে ছবি দিছো তো তোমার নিয়ত কি তুমি তো এটাই নিয়ত তোমার তোমারে মানুষ বড় দাতা বলবে জানি না একটা কথার কথা হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত তো আমরা জানি না কিন্তু যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম মানুষ দেখুক আমি কত বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকত কিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহান্নামে গেল জাহান্নাম শহীদ আসো আল্লাহ রাস্তায় আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো আল্লাহ কাতালতু হাত্তা কুতিলতু আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য হলো মিথ্যা কথা তোমারে বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতুল লাতি তুসারু বিহিমুন নার এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামের কেন বলেন তো এলেম শিখছে জিহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য হ্যাঁ চার নাম্বার কোরবানি এটা ইবাদত এই ইবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্তভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গোশতটা মনে হয় মজা হবে না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এইগুলো বললেন না আল্লাহর রাস্তায় আবার হিসাব করে যে এটা বাজারে বেচলে কত টাকার গোস্ত বেচা যায় তো দেখি তো হিসাব করে দেখে আহা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো 80,000 টাকার বেচা হবে হইতো তার মানে কি 20,000 টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি এগুলো কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গোস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গোস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গোস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা হারাম মাল এটা যেন শরীক না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা